আবার বাবা জি আমরা শুনার লাগে শুনন করলে লাভটা কি হয় আবার বুঝাই আল্লাহর আরেকজন নবী যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে কালিমার দাওয়াত দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ইসলামের পথে আহ্বান করলেন তারা তো মানলই না বরং ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে তারা লাগলো এমন ভাবে তারা অত্যাচার করতে লাগলো আমার বন্ধুগণ তারা এমন ভাবে অত্যাচার করতে লাগলো ইউনূস আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারে নাই আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমার কওমের মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ করে না বরং তারা আমাকে উল্টা পাল্টা কথা বলে আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইউনূস রে ও ইউনূস আগামী কালকে আসর পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দাও আবাগা আগামী কালকে আসরের মধ্যে যদি তারা ঈমান না আনে কালিমা না পড়ে মুসলমান না হয় আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া ডুবাই দিব আমি আল্লাহর আযাব থেকে তারা কেউ বাঁচবে না আমার বন্ধুগণ হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন আগামী কালকে আসরের নামাজের পূর্বেই ঈমান আনা লাগবে আন্না কইলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদেরকে পাকড়াও করবে আগামী কালকে আসরের নামাজের আগে তোমাদের সিদ্ধান্ত তোমরা কি করবা কই যদি মানো ভালো আর যদি ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলার আযাব তোমাদেরকে পাকড়াও করবে আল্লাহর আযাবে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে তার জাতির লোকেরা ঠাট্টা করলো ইউনূস আলাইহিস সালামের কথা মানলো না বরং তারা উপহাস করতে লাগলো ইউনূস নবী ভাবলেন আল্লাহ তাআলার আযাব তো অবশ্যই আসবে তাই তিনি আসরের নামাজের পরে আসর পর্যন্ত আল্লাহ সময় দিলেন যোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে না বলে আল্লাহর কাছ থেকে বিদায় না নিয়ে ইউনূস আলাইহিস সালাম যখন নাকি তিনি মহল্লা ছাড়তে লাগলেন নৌকার মধ্যে আরোহণ করলেন নৌকার লোকেরা সবাই ধরে ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের ভিতরে ফেলে দিল মহাবিপদ সমুদ্রের বড় মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন আমার বন্ধুগণ তাফসীরের ভিতরে আছে ওই মাছটার আরো একটা মাছ খাইছে ইউনূস আলাইহিস সালাম এখন দুইটা মাছের পেটের মধ্যে আই দুইটা মাছের পেটের ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন নাই আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ যে বললেন ফাযকুরুনি বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাইয়া আল্লাহকে ডাকে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস আরেকবার পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস ইউনূস আলাইহিস সালাম যখন নাকি আল্লাহকে স্মরণ করলেন আল্লাহর ওয়াদা হলো বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও স্মরণ করি ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে যাইয়া যখন নাকি আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউনূসের ডাকের সাড়া দিলেন আল্লাহ পাক বলেন ফাসতাজাবনা লাহুম ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার যখনই ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ শোনাই দিয়েছে সুবহানাল্লাহ বলেন আবার যদি হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান আল্লাহর একজন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ যে বললেন ফাযকুরুনি বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো আযকুরুকুম আমি আল্লাহ স্মরণ করি আল্লাহ স্মরণ দেখেন কেমনে ডাইরেক্ট কাজে লাগে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন তারা এত সংখ্যক মানুষ ছিল আমার বন্ধুগণ সৎকার হারে একজনও কালিমা পড়ে নাই হাজারও একজন কালিমা পড়ে নাই আমার বাবা দিরা তিনি যখন কালিমার দাওয়াত দিতেন মহল্লার ভিতরে ঢুকতেন
তাকে অপমান করার জন্য রাস্তার দুই পাশে যুবতী মেয়েদেরকে দাঁড় করায় দেওয়া হতো আর বলতো নূহ নবী যখন নাকি কালিমার দাওয়াত নিয়ে আসবে ঠিক এমন সময় তোমরা থুতু নিক্ষেপ করবা তার গা থুতু দিয়ে বলে দিবা যাতে আর কোনোদিন না আসে অপমান অপদস্থ করার জন্য আমার বন্ধুগণ তারা যখন এই কাজ করতে লাগলো নূহ আলাইহিস সালাম একটা সময় মনের অজান্তে আল্লাহর কাছে জাতির জন্য বদদোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন বদদোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে বললেন নূহরে তুমি একটা কিস্তি বানাও সুবহানাল্লাহ বলবেন না কিস্তি মানে কি নৌকা বানাও একটা নৌকা বানাও তিনি বিশাল মরুভূমির মধ্যে নৌকা বানাইতে লাগলেন বিশাল নৌকা অনেক বড় নৌকা বানাইতে লাগলেন তার জাতির লোকেরা আবার আরো বেশি উপহাস করতে লাগলো হায় হায় যে এলাকায় কোনো পানি নাই এই এলাকায় এই নূহ নবী আবার নৌকা বানাইতেছে সবাই রে বলতে লাগলো দেখ নূহ তো পাগল হয়ে গেছে নূহ যে আমরা আগে বলছি পাগল কালিমার দাওয়াত দেয় নতুন এক দাওয়াত আগে বলছিলাম পাগল যারা বিশ্বাস করো না এবার ভালো করে তাকাই দেখো সে কিস্তি বানাচ্ছে নৌকা বানাচ্ছে নৌকা বানাইতে 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 একটা পর্যায়ে নৌকা বানানো শেষ এবার কাফের বেঈমানেরা ভাবলো যে নূহ নবীরে অপমান করার জন্য কি করা যায় তারা সবাই মিলে কোরআনুল কারীমের ভিতরে আসছে এই নৌকার ভিতরে তারা মল ত্যাগ করতে লাগলো বাথরুম করতে লাগলো ওয়াশরুম বানাইলিস নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ এটা তো আরেক অপমান আল্লাহ এটা তো আরেকটা অপমান যে আমার এই কিস্তি আমি বানাইলাম আমার প্রতি যারা আল্লাহ আপনার প্রতি যারা ঈমান এনেছে আমাকে যারা নবী বলে মেনেছে তাদেরকে নেওয়ার জন্য আর তারা এটা বাথরুম করে ভরে দিল আল্লাহ কয় এ নূহ দেখ আমি আল্লাহ তাআলা কি করতে পারি আমার বন্ধুগণ সবাই এসে প্রতিযোগিতা করে বাথরুম করতে লাগলো ওয়াশরুম বানাইলিস ঠিক এমন সময় দেখেন আল্লাহ তাআলা কি করতে জানেন আল্লাহ তাআলা কয় নূহ এটা তোমার টেনশন না আমি করতেছি আমার বাবা জিরা একটা পর্যায়ে একজন এইভাবে একটা বর্ণনার ভিতরে আসছে তাফসিরের ভিতরে আসছে যে গায়ের মধ্যে ছিল কুষ্ঠ রোগ এমন একটা লোক হাঁটতে পারে না থুরথুর করে কাঁপে এই লোক ভাবলো যে নূহ নবীর নৌকার ভিতরে একটু আমি বরকত দিয়া যাই তিনি যখন আসছে আয়েশার ভিতর গেছে পয়রা কোরআনুল কারীমের ঘটনা পয়রা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আর কুষ্ঠ রোগ নাই মহল্লায় গেছে পরে মানুষ আর তারে চিনে না কিরে তোমার না অনেক ঝামেলা ছিল অনেক সমস্যা ছিল তোমার দেহ পরিপূর্ণ একেবারে সুন্দর দেখা যায় কি কাহিনী বলো তো কোত্থেকে আসছে আরেকটা বর্ণনার ভিতরে আসছে যে না না কুষ্ঠরোগ নয় আল্লাহ তাআলা যারাই নূহ নবীর নৌকার মধ্যে একবার গেছে ওয়াশ করার জন্য ওয়াশরুম হিসাবে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গায়ের মধ্যে সুলকানি ঢুকাই দিয়েছে খালি সুলকাই খালি সুলকা একজন আরেকজনকে দাওয়াত দিলে কয় ভাই তোমার বাড়ি খামুন একটু সুলকাই দাও খালি সুলকানি এই রোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে এই সুলকানি যখন আসছে এক লোক গেছে আইসা ওয়াশ করার সময় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুলকানি রোগ থেকে মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সবাই সুলকায় আর সুলকায় না কিরে তোমার কি হইছে কয় আমি যখন এখানে গেছিলাম একটু মল ত্যাগ করার জন্য আর আমি এর ভিতরে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার কুষ্ঠ রোগও নাই আমার সুলকানিও নাই আরেকজন কয় তাই নাকি এটা চেক করার জন্য সে নিজে ইচ্ছা করে গেছে যাওয়ার পরে দেখে সেও ভালো হয়ে গেছে অল্প দিনের ভিতরে এলাকা একটা আলোড়ন হয়ে গেছে যে এই নৌকার ভিতরে যদি কেউ একবার নামে ময়লার মধ্যে তা সব রোগ ভালো হয়ে যায় এটা তো আল্লাহর খেলা আমার বন্ধুগণ আমার বাবা জিরা একজন করে আয়ে আর ভালো হয়ে যায় আরেকজন আয়ে ভালো হয়ে যায় আরেকজন আসে ভালো হয়ে যায় এইভাবে করতে করতে আবার ভাবলো যে এটা একজন গায়ে বাঁচতে বাঁচতে এটা প্রায় শেষ পর্যায়ে কিছু লোক আইসা দেখে একেবারে নাই সব দুইয়া টিয়া আমার বাবা জিরা শেষ করে ফেলতেছে এমন সময় তারা ভাবলো রোগ যদি আবার আসে এটার জিনিস দিলে যেহেতু ভালো হয়ে যায় রোগ যদি আবার আসে আবার তারা ভালো করে পানি দিছে পানি দিয়ে এটা দুইয়া দুইয়া এটা বোতলের মধ্যে পানি ভরছে এটা ভালো করে পরিষ্কার করছে এটা দুইছে দুইয়া পানি বইরা এবার বলতেছে পানি রাইখা দেওয়া লাগবে এই জন্য রাইখা দেওয়া লাগবে এই রোগ যদি আবার হয় আল্লাহ ডাক দিয়ে কই নহ দেখো যারা এটা নিয়ে ঠাট্টা করেছিল মস্কারা করেছিল আমি আল্লাহ তাআলা তাদের দ্বারাই এটা পরিষ্কার করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন